আসসালামু আলাইকুম বন্ধুরা, লার্নিং টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে COVID-19 টিকা সনদ ডাউনলোড দিবেন। তো বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা COVID-19 টিকা সনদ সংগ্রহ করার জন্য প্রথমে মোবাইল কিংবা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি একটি ব্রাউজার ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা ব্রাউজারের সার্চ অপশনে লিখবেন সুরক্ষা.gov.bd। দেখতে পাচ্ছেন আমি টাইপিং করছি সুরক্ষা, লিখতেই সুরক্ষা.gov.bd সার্ভার চলে এসেছে। আপনারা এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা, সুরক্ষা COVID-19 ভ্যাকসিন আপনারা দেখতে পাচ্ছেন কার্সর, সেখানে ক্লিক করবেন। আমি সেখানে ক্লিক করছি। বন্ধুরা, ক্লিক করার পর আমরা নির্দিষ্ট পেজে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেজে লেখা আছে টিকা সনদ। আমরা টিকা সনদে ক্লিক করব। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেওয়া লাগবে, উদাহরণ দেওয়া আছে, আমরা সেখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিব। নাম্বার দেওয়ার পর বন্ধুরা, আমরা জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী প্রথমে দিন দিব, তারপর মাস, তারপর বছর দিব। বন্ধুরা, আমার সিকিউরিটির জন্য আমি আমার জন্ম তারিখ কিংবা জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা একটু ব্লুর করে দিয়েছি। আপনারা নির্দিষ্ট পেজে গেলেই বুঝতে পারবেন, আপনারা সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। কাজ করার পর আপনারা নিচে দেখতে পাবেন বন্ধুরা, এখানে একটি কোড লেখা আছে, উপরে যে কোডটি লেখা আছে যেভাবেই লেখা আছে, ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার, আর যদি স্মল লেটার থাকে যেভাবেই থাকবে আপনি সেটা টাইপ করবেন। বন্ধুরা, সেটা টাইপ করার পর সবুজ রঙের একটি যাচাই করুন বাটন চলে এসেছে, আপনারা সেটাতে ক্লিক করবেন। বন্ধুরা, সেটাতে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে, যেটি আপনি COVID-19 প্রথম আবেদনের সময় রেজিস্ট্রেশন করেছিলেন যে নাম্বার দিয়ে, সেই নাম্বারে পাসওয়ার্ড চলে যাবে। আপনি সেখান থেকে পাসওয়ার্ডটি এনে এই জায়গায় ইনপুট দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনি কি টিকা সনদ ডাউনলোড করতে চান, আপনি হা করতে চাই বাটনে ক্লিক করবেন। আমি সেখানে ক্লিক করলাম। বন্ধুরা, ক্লিক করার পর আপনারা নিচে লেখা দেখতে পাবেন টিকা সনদপত্র ডাউনলোড, আমরা সেখানে ক্লিক করব। বন্ধুরা, ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি পিডিএফ ফাইল কম্পিউটারে চলে এসেছে ডাউনলোড হয়ে। তো বন্ধুরা, আপনারা সনদটি দেখতে পাচ্ছেন, আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে সনদটি প্রিন্ট আউট করে নেবেন। আর আমার চ্যানেলে বিশেষ করে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।